খানাই গুণি নিয়ে আছে না চালেন গেছিল হয়, আমাৰ এলএজেডৰ অফিচাৰ মাননীয় সন্দীপ কুমার স্যার নেতৃত্বত যাকালি আমি বরপেটার বাগবর অঞ্চলত অভিযান চলাইছিল আর অভিযানত আমার লগত আছিল গুয়াহাটির দুজন ডিএফও মাননীয় দত্ত স্যার আর আমার গোয়ালপার ডিএফও জে কুমার স্যার জিতেন্দ্র কুমার স্যার আসে বরপেটার রেঞ্জরপ্র স্টাফ আসে ধূপধারা বিট আসে রংজুলি রেঞ্জ স্টাফ আসে শিমলিতলা বিট আসে গোটেই আর গুয়াহাটির ফরেস্ট বেটেলিয়ানোরপরা একটা ডর টিম আইসে আমি ষাটি সত্তর জনীয় দল এটার আর সম্পূর্ণ নেতৃত্ব দিয়েছিল আমার মাননীয় সন্দীপ কুমার স্যার দেবে আর নেতৃত্ব আমি বরপেটার মিল চলা বলে গম পাই গৈছিলোঁ কিন্তু আমি ইয়ারপরা যাওঁতে বহু দূর যাব লাগে দুটা নদী পার হয়ে যাব লাগে নাও দি যাব লাগে তারপর দুই তিন কিলোমিটার খোজকাড়ি যাব লাগে সেই কারণে আমি মিল কেটা ধরবলে সক্ষম নহলো আমি মেশিন এটা পাওয়ার মেশিন এটা জব্দ করব গেছো আর আমি মিলত অলপ কাঠ পাইছোঁ কিন্তু মিলর ওসর যেহেতু তার বেশি পানি খাল বিল আছে তাত আমি কিছু কাঠ পাইছোঁ সেগুন কাঠ কিছু পাইছোঁ আর খাল কাঠ কিছু পাইছোঁ খাল কাঠ খিনি বড় সরু সরু আমার গোটেইখিনি মিলি বিশ সিএম মান মাল হব কাঠ হব আনুমানিক বজার মূল্য 7-8 লাখ টাকা হব মাননীয় মুখ্যমন্ত্রীদেবে ভাল পদক্ষেপ লৈছে তার উপরে আমার যাক বন বিভাগের বরমূরিয়া সকল আছে PCCF হাফসার সবে আলোচনা করে আছে মিটিং করে আছে আর আমাকো ট্রেনিং দিয়াই আছে যে যিকোনো প্রকারে এই বন ধ্বংস যজ্ঞত বন্ধ করব লাগে লাগে আমার যিমানে ক্ষতি হোক আপনাদের দেখিছে আমি 24 ঘন্টা পর্যন্ত ডিউটি করছো আর আজিলেকে মোৰ রেঞ্জত দেখিছে কিমান কাঠ ধরব সক্ষম হয়েছো এই আমার ডিভু স্যার বা আমার CCF স্যার এলএজেডর সন্দীপ কুমার স্যার তেওঁলোকৰে নিশ্চয় আমার উপর আশীর্বাদ বা তেওঁলোকৰ পরামর্শ আমার আশীষ হয়েছে আর সেইকারণে আমি সক্ষম হয়েছো।